এইটুকু পথ আসতে এত সময় লাগে? এই তোমার বয়ফ্রেন্ড? স্যার আপনি রুমে যান, আমি ওকে নিয়ে আসছি। আপনাদের কতদিনের সম্পর্ক? অনেক দিনের। তোমাকে কি আমি আপনি করে বলি? না। তাহলে তুমি উত্তর দিচ্ছ কেন? সরি স্যার। বলুন, আপনাদের কতদিনের সম্পর্ক? অনেক দিনের। ওদের বাসায় যাতায়াত আছে? জি, মানে হ্যাঁ, মানে ইয়ে মানে মানে করছেন কেন? তুমি তো অনেক আসো আমাদের বাসায়, আসো না। জি জি জি, আসি। মা তোমাকে আগে পছন্দ করতো না, কিন্তু এখন করে করে। পানি খাবে? পানি খেলে বিষমুখ হবে, থাকবো না। জি জি। ও আপনাকে তুমি বলে আর আপনি ওকে আপনি? স্যার ও খুব লাজুক, হঠাৎ টেনশনে উল্টা পাল্টা। লজ্জা তো তোমার পাওয়ার কথা, উনি পাবেন কেন? কি জানার ঠিক? জি ঠিক। আপনি কি করেন, মানে চাকরি বাকরি? বলার মতো তেমন কিছু করি না। তার মানে বেকার? চাকরি করার কথা তো কখনো ভাবিনি। কিন্তু মিমির বয়স তো বসে থাকবে না, থাকবে? জি না। বাই দ্য ওয়ে, আপনি কি পাস, কোন সাবজেক্ট? লজিক্যাল মাস্টার্স। আমি ঠিক হাসতে পারছি না। না হাসার লজিক আছে, আর আমার হাসারও লজিক আছে, যুক্তি। কি লজিক? আচ্ছা বলুন তো, 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে 5 টাকার বাদাম খাওয়ার জন্য ওই মেয়েটি আপনার সঙ্গে যাবে, নাকি আমার সঙ্গে BMW-তে চড়ে 5 তারা হোটেলে যাবে? ও কি করবে স্যার? প্লিজ দাঁড়ান, আপনি কি মিন করছেন? আচ্ছা লজিক কি বলে, ওর কার সাথে প্রেম করা দরকার, বিয়ে আপনার সাথে না আমার সাথে? এক মিনিট, আমাকে ভালোবাসার কি কোনো লজিক আছে আপনার কাছে? আছে। চিন্তা করে বলুন, আমি যদি রিক্সাওয়ালার জন্য 20 টাকা আর বাদামের জন্য 5 টাকা এফোর্ড করি, আপনি কি রাজি? রাজি। চলুন তাহলে। হ্যাঁ, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? অভাব যখন দরজা দিয়ে এভাবে প্রবেশ করে, ভালোবাসা তখন জানালা দিয়ে এভাবে পালিয়ে যায়। আপনি দয়া করে আমার পার্সোনাল ব্যাপারে নাম বলাবেন না। দুলাল। জি স্যার। এই ছেলে কি সেই ছেলে? জি। পুলিশ? জি স্যার, এরাই ধরেছিল। হ্যালো। হ্যাঁ বানু, হ্যাঁ শোনো, এই যে আপা এক পোলার লেভ হারিয়ে গেছে গা। কি? এই পোলাইছে একটা পকেটটা, আর আমার সার আছে তার চেয়ে বড় পকেটটা, বুঝছো?